মুম্বাই প্রেস মিটেও বলেছি যে দরদ খুব ভালো একটা স্টোরির ছবি, দরদ খুব ডিফারেন্ট স্টোরির একটা ছবি। আরও হচ্ছে দরদের গান, দরদের স্টোরি, দরদের প্রেজেন্টেশন এবং এত সুন্দর সুন্দর লোকেশনে শ্যুট হয়েছে, সবার খুব ভালো লাগে, খুব ভালো লাগবে এটা আমার বিষয়। গান, দরদের স্টোরি, দরদের প্রেজেন্টেশন এবং এত সুন্দর সুন্দর লোকেশনে শ্যুট হয়েছে। দেশে ফিরে সুখবর দিলেন সাকিব। প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ার সিনেমায় ভারতে টানা 20 দিনের শুটিং শেষে আজ বিকেলে ঢাকায় ফিরেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। শনিবার বিকেল 4টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। দরদ সিনেমা শুটিং শেষে দেশে ফিরে ভক্তদের সুখবর জানিয়েছেন সাকিব খান। বিমানবন্দরে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পেয়ে সাকিব বলেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, এটা আমার কাছে বড় পাওয়া। প্রথম প্যান ইন্ডিয়ার দরদ সিনেমায় অভিনয় করেছি, এই সিনেমায় অনেক নতুন কিছুর দেখা পাবে দর্শকরা, অনেক নতুন অভিজ্ঞতারও মুখোমুখি হয়েছি আমি। নায়িকা সোনাল চৌহানের সঙ্গে পর্দায় রসায়ন আমার ভক্তদের মন কাড়বে, সিনেমা হলে মুক্তি পেলে সেই কথার প্রমাণ মিলবে ইনশাআল্লাহ। আমাদের ও তাদের কাজের পরিবেশ একেবারেই আলাদা। দরদ দিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়া সিনেমায় অভিষেক ঘটল সাকিব খানের। তবে এ নায়ক জানালেন সামনে মুম্বাইয়ের আরও কিছু কাজে দেখা মিলবে তার, প্যান ইন্ডিয়ার এ যাত্রা অনেক দূর নিয়ে যাবে তিনি। সাকিব খান আরও বলেন, অনেক ভালো ভালো কাজ সবার জন্য অপেক্ষা করছে। এর আগে দরদের শুটিংয়ে অংশ নিতে গত 24 অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে যান সাকিব খান, সেখানে 27 অক্টোবর থেকে শুটিং শুরু করেন। জানা গেছে 2024 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দরদ বাংলাসহ হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম, কর্ণাটক এ 6 ভাষায় 30টিরও বেশি দেশে মুক্তি পাবে। দরদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে সাকিব খান ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মি, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়েরও কথা রয়েছে।